रोगी देखार नाम करे चलछिल उच्च माध्यमिक पास चिकित्सकेर रमरमिये कारबार संगे टाका आदाय सन्देह हवाय हाते नाते भुवो चिकित्सकके धरे फेलल ग्रामबासीरा। घटनाय व्यापक चांचल्य छड़ाय भगवानगोला थानार हनुमन्तनगरे चर शफी हाजीपाड़ाय। खबर पे भगवानगोला थानार पुलिश एसे ओई भुवो चिकित्सकके आटक करे निये जाय। मानसिक स्वास्थ्येर जन्य सबार आगे जे नामटी मने भेसे उठे सुस्थ मनेर ठिकाना मनोबिक्षण। যোগাযোগ নাম্বার 7477-99516। ভগবানগোলা থানার হনুমন্তনগরের চরসফি হাজিপাড়ায় মাইকিং করে চলছিল রোগী দেখার প্রচার। রোগী দেখার নাম করে চলছিল উচ্চ মাধ্যমিক পাস চিকিৎসকের রমরমিয়ে কারবার, সঙ্গে টাকা আদায়। কারোর থেকে 150 টাকা, আবার কারোর থেকে 300 টাকা আদায়। সন্দেহ হওয়ায় হাতে নাতে ওই ভুয়ো চিকিৎসককে ধরে ফেলে গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। ভগবানগোলা থানার পুলিশ এসে ওই ভুয়ো চিকিৎসককে আটক করে নিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, ওই চিকিৎসক চিকিৎসা করার নামে টাকা নিয়ে কিছু ওষুধ দিচ্ছিলেন, কিন্তু সেই ওষুধ তাদের দেওয়া হচ্ছিল না। তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতেই ওই চিকিৎসক সদুত্তর দিতে পারেনি। করে গেল যে 150 টাকা ফি বিনিময়ে ডাক্তারের চেকআপ করবে, হার্ট, গলবাডার, রক্ত, বিভিন্ন রকম গোটা দেহুর ট্রিটমেন্টটা কম্পিউটার সাহায্যে চেকআপ করবে। তারপর আমরাও নাম লেখালাম, রুতে হতে গেলাম, হাতে পরিষেবা দিচ্ছে সরকার থেকে। তারপর আজকে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির পরে এসে দেখলাম হ্যাঁ ডাক্তার এসছে। ডাক্তারে ঢুকলাম, ঢুকার পরে রিপোর্ট টিপোর্ট করা দেখে আমি বললাম যে আমার রিপোর্ট কী হয়েছে, বলছে তোমার কিচ্ছু হয়নি। আমি স্যার আমার তো অলরেডি হার্ট আছে, আমার তো আছে, কোলেস্টেরল আছে, আর আপনি বলছেন কিছু হয়নি, আপনি ভালো করে ট্রিটমেন্ট করুন। তার বলছে ও আমার তো একটা হার্টটা স্পেশালিস্টটা দেখা হয়নি, দেখে নিচ্ছি। আমি দেখেন, দেখার পর ও কী ভুঁ ভাঙ দেখলো, বললো যে আপনার এখনও হাটে কিছু হয়নি। তারপর আমাকে ছেড়ে দিল একটা দুটো কী ওষুধ লেখে। এবার আমি এই ওষুধ আমি কোথায় পাবো? তারপর স্যার আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করে একটা ফল দিয়েছে, ফল সাইজের আমার মোবাইলে অলরেডি আছে। তারপরে আমি বেরিয়ে গিয়ে চাদর বললাম যে এ ডাক্তার নয়, এই ভুলভাল, আমার রিপোর্টের সঙ্গে একটা রিপোর্ট মিলেনি। ওকে আমার কলকাতা পিজি হসপিটালের প্রেসক্রিপশন দেখালাম, দেখাতেই ও বেতাল হয়েছে। তখন থেকে মানুষের সন্দেহ শুরু হয়ে গেল। আমি জানি কি গোটা এলাকায় প্রচার করেছে কি 150 টাকা করে ফি নিয়ে টোটাল বডি চেক আপ করবে বিভিন্ন বিষয়ে, যে বিষয়গুলো বললো এরা। তারপরে এখানে ওদেরকে দেখে সন্দেহ হয়েছে মানুষের, স্বাভাবিকভাবে অনেকের ট্রিটমেন্টের সঙ্গে মিলেনি ভুলভাল। তখন যখন প্রশ্ন করেছে কি তাদের সার্টিফিকেট কি, এইচএস পাস বলেছে, স্বাভাবিকভাবে তার সন্দেহ হয়েছে কি একটা ডাক্তার সে এইচএস পাস করে কীভাবে ডাক্তারি করতে পারে। এবার এই কথা বলা যখন বলেছে সাধারণ গ্রামবাসীরা, তখন যে দুজন ছিল তারা তাদের গাড়ি নিয়ে চলে গেছে। এই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়াতে টাকা পয়সা সহ গাড়ি নিয়ে পালিয়ে গেছে, এই কারণে গ্রামবাসীদের সন্দেহ আরও বাড়তে থাকে। এই ভুয়ো ডাক্তার যাতে গ্রামবাসীরা যাতে না ঠকে তার সঠিক তদন্ত হোক, এবং যাদেরকে এইভাবে মিথ্যাভাবে প্রচার করছে, প্রলোভন দিচ্ছে, তাদের এদের শাস্তি হওয়ার প্রয়োজন আছে, এবং যে টাকাগুলো নিয়েছে সাধারণ মানুষের সে টাকাগুলো ফেরত দেওয়ার দাবি আমরা রাখছি। যদিও সংবাদ মাধ্যমের সামনে ওই ভুয়ো চিকিৎসক জানান তিনি কোনো চিকিৎসক নন, তিনি একটি কোম্পানির হয়ে কাজ করেন। একটি ফুল বডি চেক আপ করা হয় এবং তার রিপোর্ট আমরা আপনাকে দিই, আর যদি চিকিৎসা করেন তাহলে কিবা কাইপুরো ইন্ডাস্ট্রির মেডিসিন নিয়ে আপনি কাজ করতে পারেন, বা আমরা তাদেরকে এটা অনলাইনের মাধ্যমে দেই। আমরা এই রিপোর্টটা আমাদেরকে ডাক্তারবাবু যারা আছে সিনিয়র তাদেরকে পাঠাই, তারা ওষুধ রিকমেন্ড করে। আমরা স্পট হয়তো জিনিসটার দাম কত বলে দিতে পারি, কোনো ওষুধ আমাদের কাছে নেই বা থাকে না। আমরা টাকা নিয়েছি, ওষুধ দিইনি, আমরা বলেছি যে আপনার ওষুধটা অনলাইন আমাদের ওখান থেকে অফিস থেকে আসবে, আমরা লিখিনি, আমরা দামটা বলে দিই, আনুমানিক এত টাকা খরচা হবে, কোনো ওষুধের নাম ওখানে লেখা নেই। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি, আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 কে এন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।